আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی سید المرسلين নবীনা মুহাম্মদ আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين মা বাদ রিও আমরা আবার আপনাদের সামনে উপস্থিত ആയിছি আরও কিছু ভুল ত্রুটি নিয়ে যেটা রমজান সংক্রান্ত মানুষ থেকে পাওয়া যায় তার মধ্যে আজকে প্রথমে যেটা আলোচনা করব সেটা আছে রমজান মাসের মধ্যে হ্যাঁ আপনার লম রমজানের দিনটা লম্বা হওয়ার কারণে পিপাসার কারণে অনেকে অনেক যুবক ছেলেরা হ্যাঁ আপনার রোজা ভেঙ্গে ফেলে হ্যাঁ এটা আরেকটি ভুল যে আপনার দিন গরম হয়েছে অথবা লম্বা হয়েছে পিপাসা লেগেছে এইগুলোর কারণে রোজা ভাঙ্গা সেটা কখনো ঠিক নয় এটা ভুল বরং আপনার আবু উমামা আল বাহিরি রদরামু একটি হাদিস এসেছে সেটা শুনলে বুঝবেন যে রমজান রোজা ইচ্ছাকৃত এরকম ভেঙ্গে দেওয়া হ্যাঁ সেটা কতটুক আপনার ভয়াবহ ব্যাপার হ্যাঁ তিনি বলেন আবু উমামা আল বাহিরি রদরানু বলেন যে আমি রসুল আকরমকে বলতে শুনেছি তিনি বলেন বাইনা না আনা না ইমন ফাখদা রজুলান فأتي بير جبلا وعرا فقال اسعد فقلت اني لا اطيقه فقال انا سنسهله لك فسعدت حتى اذا كنت في سواء الجبل فاذا انا باصوات شديده فقلت ما هذه الاصوات قالوا فقالوا هذه عواء اهل النار ثم انطلق بي فاذا انا بقوم معلقين بعراقيبهم مشقه مشققه اشداقهم تسيل اشداقهم دما قال قلت من هؤلاء قال الذين يفطرون কাব্য আদি শ্রীমাদসুল বলেন বলে যে আমি একদা ঘুমন্ত ছিলাম হঠাৎ করে আমার কাছে দুইজন ব্যক্তি আসলো হ্যাঁ আসে তারা আমার হ্যাঁ বাহু দরে আমাকে নিয়ে রওনা করলো তারা যেতে যেতে এক আপনার মানে চলা কষ্টকর হয় এমন এবড়ো থেবড়ো একটা পাহাড়ের উপর নিয়ে গেল তারপর বললো যে আপনি পাহাড়ের উপর উঠেন আমি বললাম যে আমি উঠতে পারবো না এইখানে উঠা সম্ভব নয় তখন দনোজন বললেন আমরা তো আপনাকে সহজ করে দেব। আপনি উঠতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ হ্যাঁ যখন এটা বলল তারপরে তারা হ্যাঁ রসুল আকরমসা ইসলামকে নিয়ে পাহাড়ে উঠে গেলেন রসুল বললেন আমি উঠলাম যখন আমি পাহাড়ের চূড়ার কাছে চুলার মধ্যে চলে গেলাম হঠাৎ করে শুনতেছি অনেকগুলা হ্যাঁ চিৎকারের ধ্বনি শুনতেছিলাম আমি বললাম এই চিৎকারের আওয়াজগুলো কোথায় থেকে আসছে তখন তারা বললেন এটা হচ্ছে জাহান্নামিদের আওয়াজ তারপরে আমাকে তারা উভয় নিয়ে গেল আমি দেখতে পেলাম কিছু মানুষকে যে তাদের ঘাড়গুলা হ্যাঁ এরকম ভাবে মধ্যে আংটা লাগিয়ে লটকিয়ে রাখা হয়েছে এবং তাদের যে গাল আছে গালগুলা ছেড়া। হ্যাঁ তার এই গাল থেকে রক্ত বের হয় হ্যাঁ তখন আমি বললাম হাউলা যে এরা কারা এই যে ঘাড়কে আটকে রাখা হয়েছে লটকিয়ে তারপরে আবার গালছিনা রক্ত পড়ছে বলে যে আল্লাফতর ও নাহ্লাত সৌমিহিম বলে যে এরা হচ্ছে ওরা যারা আপনার ইফতারের সময় আসার আগেই ইচ্ছাকৃত আপনার রোজাটাকে ভেঙ্গে ফেলেছে সুতরাং তাদের শাস্তি এমন হবে এটা যদি শাস্তি হয়ে থাকে যে ব্যক্তি পুরা রোজাই রেখেছে লাস্টের দিকে যায় একটু আপনার গাফলামি করার কারণে তার যদি এটা শাস্তি হতে পারে যে শুরু থেকেই রাখে না ইচ্ছে করেই রাখে না তার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখতে পারেন এই কারণে করণীয় কি একজনে বলতে পারে তাইলে সরিয়ে কোনো সহজতা নেই আমরা বলবো আছে তবে করণীয় হচ্ছে আপনার দিন যত বড় হোক ছোটো হোক অথবা গরম হোক ঠান্ডা হোক আপনাকে অবশ্যই রোজা রাখা শুরু করতে হবে রোজা রাখা শুরু করার পর যদি দেখেন যে লাস্টের দিকে গিয়ে যা আপনি সমস্যায় পড়ে গেছেন এখন কোনোভাবেই হ্যাঁ আপনি নিজকে কন্ট্রোল করতে পারছেন না অসুস্থ হয়ে পড়বেন এরকম আশঙ্কা দেখা দেয় তাইলে এমন কিছু পরিমাণ খাবেন যতটুকু খাইলে আপনার জীবনটা টিকবে তারপরে আবার খাওয়া বন্ধ করে দিবেন হ্যাঁ এটা হচ্ছে যথাসাধ্য মানে বাঁচার জন্য ব্যবস্থা করা হ্যাঁ কিন্তু রোজাটা হবে না এই রোজাটাকে আবার কাজা করতে হবে কিন্তু আপনি বাঁচার জন্য এই কাজটুকু করলেন শরীয়তে অন্য সময় রোজা রাখলে চলবে কিন্তু আপনি ইচ্ছাকৃত একবার কোনো সমস্যা ছাড়া শুধু আশঙ্কায় যে আমি রাখতে পারবো না এরকম চলবে না হ্যাঁ এগারো নম্বর আরেকটি ব্যাপার আছে সেটা আছে আরেকটি ভুল সমাজের মধ্যে চালু আছে অনেকে কাজের কঠিন কাজের কারণে অনেকে রোজা রাখে না এরকম কিছু মানুষ আছে আমি এক সময় সৌদি আরবের যারা নাজাফর কাজ করে বলে দিয়ে বলা হয় আর কি হ্যাঁ যে তাদের হম মিউনিসিপ্যালিটিতে যারা কাজ করে পরিষ্কার পরিচ্ছন্নতার তাদের বিলার মধ্যে দেখেছিলাম অনেকে অনেক জোয়ান জোয়ান ছেলেরা রোজা রাখে না হ্যাঁ বলে যে না আমাদের কাজ ভারী বা গন্ধময় কাজ এসেই এগুলা বলে থাকে না এটা আরেকটা ভুল যে আপনি কাজ ভারী দেখে আপনি রোজা রাখবেন না সেটা হতে পারে না হম বরং আপনাকে সমন্বয় সাধন করতে হবে একজন মুসলমানের প্রথম হচ্ছে দিনকে প্রায়োরিটি দিতে হবে হ্যাঁ তাকে হ্যাঁ রমজান মাসের মধ্যে প্রত্যেকের উপর রোজা রাখা ফরজ সুতরাং তাকে আগে থেকে চিন্তা করতে হবে যে কিভাবে সে রোজা রাখতে পারে হম সে আল্লাহর ভয়ে এবং জান্নাত পাওয়ার আশায় তাকে রোজা রাখতে হবে এবং দুনিয়ার চাইতে আখরাতকে প্রাধান্য দিতে হবে এখন যদি আপনি মনে করেন যে সে কোনো মতে ম্যানেজ করতে পারলো না হ্যাঁ যে আপনার যে তার যে এবাদ তাল্লা আল্লাহ বাধ্যতামূলক করেছে সেটার সাথে কাজের মিল হচ্ছে না হ্যাঁ যে কোনোভাবে ম্যানেজ করতে পারছে না তাইলে ভিন্ন ব্যাপার যদি সে ম্যানেজ করতে পারে হ্যাঁ তাইলে সে রাত্রে কাজ করবে দিনে কাজ করবে না হুম যদি এটা বোঝাপড়া করতে পারে তার উপরস্থ লোকদের সাথে যে না আমি রাত্রে কাজ করবে ডিউটি আমার রাত্রে দিবেন আমি দিনে ডিউটি দিতে পারব না এটা যদি হয় ভালো হ্যাঁ তাহলে এরকম করবে আর যদি মনে করে যে না আমি আমার ধর্মকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমি ছুটি নেই প্রত্যেক রমজান মাসে আসলে আমি ছুটি নিয়ে নেব আমি আমি রোজা রাখবো আমি কাজ করতে পারবো না দুইটা আমার দ্বারা সম্ভব নয় হ্যাঁ এমনকি যদিও যদি বেতন ছাড়া ছুটি হয় কোনো অসুবিধা নেই আপনি ধর্মকে প্রায়োরিটি দিতে হবে যদি সেটাও না হয় তখন আপনাকে যদি বলে যে না চাকরিতে রাখা যাবে না তাইলে আপনি চাকরি ছাড়িয়ে দিবেন হ্যাঁ বরং আপনি আখরাতকে প্রাধান্য দিবেন কারণ সে দুনিয়াতে কাজের অভাব নেই আপনি ইচ্ছা করলে কাজ ইনশাআল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ আল্লাহ জির শাহানু আপনার উপর ব্যাপারটাকে কঠিন রাখবেন না আল্লাহ নিজেই বলছেন আল্লাহ নিজে বলেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ হাজির শাহানু তার জন্য পথ খুলে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাই করতে পারবে না সে মনে করবে যে মনে করবে না যে এইখান থেকে চাকরি ছাড়লে আর চাকরি মিলবে না না যদি আপনি সত্যিকার মত্তাকে হয়ে থাকেন আল্লাহ জায়গায় চাকরি মিলিয়ে দিবেন এবং আল্লাহ বলতেছেন এমন জায়গা থেকে রিজিগের ব্যবস্থা করবেন যেটা সে কল্পনা করতে পারবে না আল্লাহ বলছেন আল্লাহ কেউ আল্লাহকে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ ইন্নআল্লাহ কামরে আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেই পর্যন্ত আল্লাহ পৌঁছাবে না পৌঁছাবেন আপনাকে কোনো চিন্তা করতে হবে না আল্লাহ সে কাদরা হ্যাঁ আল্লাহ প্রত্যেক জিনিসের একটা পরিমাপ ঠিক রেখেছেন আপনি কয়দিন কোন জায়গায় চাকরি করবেন এটা আল্লাহ ভালো করে নির্ধারণ করে রেখেছেন সুতরাং আল্লাহ অধিকারের সাথে যদি সাংঘর্ষিক হয় তাইলে কোনো মতে ম্যানেজ করতে চাইবেন যদি ম্যানেজ করা সম্ভব না হয় তাইলে চাকরি ছেড়ে দিয়ে অন্যটা খোঁজার চেষ্টা করেন এখন ধরেন যে আপনি মনে করছেন যে না আমি চাকরি এটা না না চাকরি এটা না করলে হ্যাঁ বা চাকরি এটা হ্যাঁ আপনার যদি না করে আমাকে সমস্যার সম্মুখীন করবে কারণ প্রভাবশালী মানুষ হ্যাঁ যে আমাকে এটার জন্য অনেক কণ্ঠাসা করে রাখবে ঝামেলা সৃষ্টি করবে হ্যাঁ এই জাতীয় অনেক বা আমার ধর্ম পালন করে আমার জন্য কষ্টকর হবে এরকম যদি মনে করেন তাহলে আপনাকে পালিয়ে যেতে হবে এখান থেকে কারণ আল্লাহকে অগ্রাধিকার দিতে হবে আল্লাহর বিধানকে অগ্রাধিকার দিতে হবে আপনি এলাকাতে পালিয়ে এমন এলাকায় চলে যান যেখানে ভালো মানুষ আছে ভদ্র মানুষ আছে যেখানে কাজের রোজা রমজান আসলে আপনাকে একটু সহযোগিতা করবে যেমন আরব দেশে রমজান আসলে আপনার ডিউটি রাত্রে দেওয়ার চেষ্টা করা হয় আর যদিও দিনে দেয় হালকা সকালবেলায় তাড়াতাড়ি রৌদ্রপখর হওয়ার আগেই শেষ করে দেয় তাইলে আপনি যেখানে ইমানদার মানুষ আছে আপনার রোজার প্রতি গুরুত্ব দেওয়া হয় সেইখানে চলে যাবেন আপনি ওই খারাপ মানুষের মাঝে থাকবেন কেন আল্লাহ নিজেই বলছেন বলতেছেন যে ব্যক্তি নম্বর আল্লাহ ব্যক্তি আল্লাহর হিজরত করবে আল্লাহর রাস্তায় মানে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর ইবাদতের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য যদি সে হিজরত করে তাইলে দুনিয়ার মধ্যে সে অনেক চারণভূমি পাবে সে রিজিকের অনুসন্ধান অন্য জায়গা পাবে এবং সে প্রশস্ততা দেখতে পাবে কোন অসুবিধা الله جل شانه قل يا عبادي الذين آمنوا تقووا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصعبرون أجرهم بغير حساب الله بل سنهيمر بندرة تمرا تمدر হ্যাঁ যে কল্যাণ রয়েছে এতে কোনো সন্দেহ নেই দুনিয়াতে যদি নিষ্ঠার সাথে আমল করা যায় তার জন্য কল্যাণ রয়েছে এবং আল্লাহ সাথে সাথে বলে দিচ্ছেন ও তোমার দুনিয়া দুনিয়া কিন্তু ছোট না তুমি একবার তোমার এলাকায় যেখানে চাকরি করছো সেইখানে না করলে তোমার একবারে রিজিকে মরে যাবে না এরকম না আল্লাহর দুনিয়া প্রশস্ত সুতরাং এইখান থেকে পালাও আল্লাহ বলছেন ইন্নফর আজুর রহমান তোমাকে এই সমস্ত সিদ্ধান্ত নিতে ধৈর্য ধরতে হবে এবং যে ব্যক্তি ধৈর্য ধরবে তাকে আল্লাহ সব দিতে থাকবেন সুতরাং আপনার যদি সম্ভব না হয় যে আপনি এইখানে হ্যাঁ আপনার ডিউটি দিতে পারছেন না আপনাকে বাধ্য করা হবে এই জাতীয় এমন কিছু তাইলে আপনি অবশ্যই আপনি জায়গা চেঞ্জ করে ফেলবেন এখন একটা কথা যে আপনি ছাড়ছেন না জায়গা হ্যাঁ কষ্ট হচ্ছে আপনার তাইলে আপনি কষ্ট করেন আপনি রোজা রাখেন কিন্তু শুরু থেকেই বলতে পারবেন না যে আমি রোজা রাখবো না না আপনি রোজা রাখেন রোজা রাখার পর যখন দেখবেন যখন অসহ্য হয়ে আসছে তখন সামান্যটুকু আপনি খাবেন নিজের জীবন বাঁচানোর জন্য হ্যাঁ রোজা নষ্ট হয়ে যাবে কিন্তু তারপরও সামান্য খেয়ে আপনি ইফতার পর্যন্ত উপবাস করবেন এবং আপনি এটার পরিবর্তে মৌসুমের পরিবর্তে আপনি রোজা রেখে দেবেন হ্যাঁ তাহলে একটা ওজোর হতে পারে এই সুযোগটা সরিয়ে দিয়েছে শুরু থেকে আপনি বলবেন না আমি পারবো না না এরকম বললে চলবে না কাজ করে তারপরে না পারার পন্থা পর্যন্ত যান তাহলে বুঝা যাবে শরীয়তের বিধান তখন আসবে আরেকটা ভুল সেটা হচ্ছে অনেকে পরীক্ষা আছে বলে যে আমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে তাই বলে আমি রোজা রাখবো না এরকম অনেক স্কুল কলেজের ছেলে সন্তানকে দেখা যায় হ্যাঁ যদি রোজা রোজার মধ্যে কোনো পরীক্ষা আসে অথবা এরকম রোজার পরপরই পরীক্ষা আসে বলে যে আমাকে পড়াশুনো অনেক বেশি করতে হবে তাইলে আমার জন্য কষ্টকর হয়ে যাবে আমি রোজা রাখবো না না এটা হতে পারে না শরীয়তে বিনবাজ রাহিমল্লাহ বলেন যে শরীয়তের মধ্যে হ্যাঁ কোনো এরকম সুযোগ রাখা হয়নি যে পরীক্ষার জন্য আপনাকে রোজা ভাঙতে সুযোগ দেওয়া হয়েছে না এটা কোনো শরীর ওজোর হতে পারে না বরং হ্যাঁ সে আপনার রাত্রে বিশেষ করে পড়াশোনার চেষ্টা অবশ্যই করবে দিনে কম করবে এরকম ব্যবস্থা নেবে এবং বিশেষ করে যারা আপনার শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা মন্ত্রণালয় তারা অবশ্যই খেয়াল করবে রমজান মাসে যেন আপনার পরীক্ষার ব্যবস্থা না করে বরং মানুষকে আবাদতেরও সুযোগ দেয় পরীক্ষার সময় পরীক্ষা যেন হয় আর এটা করলে তারা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসানি পাবে কারণ যে জনগণের প্রতি দয়া করে তার উপর আল্লাহ দয়া করবেন আর যে জনগণের প্রতি কঠিন হবে আল্লাহ তার প্রতি কঠিন হবেন আল্লাহ আল্লাহ রসুল বলছেন দোয়া করছেন আল্লাহ মানি আলি উম امتي شيئا فرخفق بهم فرفق به ومن ولي من امر امتي شيئا فشق عليهم فشقق عليه ان الرسول اكرم صلى الله الحديث রসুল বলছেন হে আল্লাহ যে ব্যক্তি আমার উন্মতের কোন দায়িত্ব গ্রহণ করে এবং আমার উন্মতের সাথে দয়ার আচরণ দেখায় তাইলে তুমিও তার সাথে দয়া করো তুমি দয়া করে তাকে ছাড় দিয়ে দিও আর যে ব্যক্তি আমার উন্মতের কোন দায়িত্ব পাওয়ার পর তার উপর কঠিন আরোপ করে কঠিনতা আরোপ করে সে কষ্ট দিতে চায় তাইলে তুমিও তাকে সাইজ করে দাও হ্যাঁ যারা এরকম মুসলমানদের সাথে অধীনস্থদের সাথে খারাপ আচরণ করে তাদেরকে অবশ্যই আল্লাহর সেই হ্যাঁ সেই রকম আচরণের অপেক্ষায় থাকতে হবে আরেকটা ভুল বলে আমরা এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে যে অনেক মহিলা আছে যে রমজানের ফজিলত পাওয়ার জন্য এরকমভাবে হুম আপনার বিশেষ করে শেষ দশ দশ রাত্র পাওয়ার জন্য মানে শেষ দশ দিন দশ রাত যেখানে আপনার এবাদত বেশি করার সুযোগ রমজানের শেষ দশ দিনে সেই দশ রাত পাওয়ার জন্য অনেকে আপনার বড়ি খায় মানে জন্ম নিয়ন্ত্রণ কোনো পদ্ধতি অবলম্বন করে এটা করা কি ঠিক আছে কি না না এটা কখনো ঠিক নয় যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় এই আপনার ইয়েগুলো হ্যাঁ আর জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমগুলো তাইলে আপনি সেটা করতে পারেন না স্বাভাবিক অবস্থায় যদি এমন হয় বিজ্ঞ অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে আপনার এই ওষুধ খেলে আপনার কোনো সমস্যা হবে না আপনার বিশেষ করে জরাইয়ের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি করবে না হ্যাঁ এরকম যদি সে বলে কোনো সমস্যাই হবে না যদি এরকম হয় তাইলে সে ট্যাবলেট খেতে পারে নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে পারে ক্ষণকালীন সময়ের জন্য এবং সে পরবর্তীতে আপনার কি বলে যে নিয়ন্ত্রণ করবে আর তার কোনো সমস্যা থাকবে না আর যদি এমন হয় যে না ডাক্তার বলেছে আপনি যদি ওষুধ খান তাহলে আপনার ক্ষতি হতে পারে এবং শেখ মোহাম্মদ মুহম বলেছেন যে আমি অনেক ডাক্তার সাথে আলোপ করেছি তারা বলেছে যে এই যে নিয়ন্ত্রক যে যত মাধ্যম রয়েছে ঔষধ সবগুলো কিন্তু ক্ষতি করে মহিলাদেরকে তাদের জ্বরের উপর প্রভাব বিস্তার করে তাদের আপনার পেশির উপর প্রভাব বিস্তার করে এবং তাদের তন্ত্রীর উপর প্রভাব বিস্তার করে রক্তের উপর প্রভাব বিস্তার করে এটা ক্ষতিকর ক্ষতিকর এই কারণে এগুলো খাওয়া যাবে না বরং আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে অনেক মহিলা মনে করেন না আমি মানুষের সাথে রোজা থাকবো আমি সব থেকে বঞ্চিত থাকবো কেন হে বোন আমার আপনি মনে করুন আল্লাহ যে অবস্থা আপনার উপর খুশি সেই অবস্থায় খুশি থাকার নামে বাদত আল্লাহ যখন আপনি সুস্থ ছিলেন যখন আপনার এরকম ঋতুস্রাব থাকে নাই তখন যেরকম আপনি রোজা রেখেছেন মন দিয়ে সেটা সব দিয়েছেন যখন আল্লাহ আপনাকে ঋতুস্রাব দিয়েছেন তিনি আপনাকে সাব দিয়ে দেবেন আপনার নিষ্ঠার ভিত্তিতে মন খারাপ করার কিছু নেই যে কোনো পরিবেশ পরিস্থিতিতে শরীয়তের সঠিক সিদ্ধান্ত মেনে যাওয়া এটাই হচ্ছে সত্যিকারের ইবাদত এই কারণে আপনার নিজের ক্ষতি করতে যাবেন না রসুল বলছেন লাদর লাদর আর যে তুমি আরেকজনের ক্ষতি করতে পারবে না এবং অন্য কেউ ক্ষতির সম্মুখীন নিজকেও ক্ষতির সম্মুখীন করতে পারবে না তাইলে নিজেও নিজের ক্ষতি করতে পারে না অন্যেরও ক্ষতি করা নিষেধ সুতরাং যারা এরকম ঋতুস্রাবকে বন্ধ করে নিজের শারীরিক ক্ষতি সম্মুখীন করে তাদের জন্য অবশ্যই সতর্কবার্তা তারা সেটা করবে না বরং আল্লাহর সিদ্ধান্ত মেনে নেবে যেটা হজরত আয়সাদি আল্লাহ ব্যাপারে ঘটেছে তিনি রসুল আকরম সাল ইসলামের সাথে হ্যাঁ হজের মধ্যে গেলেন যাওয়ার পর তার ঋতুস্রাব হয়ে গেল তিনি কানতে শুরু করলেন কি হইল তখন আমার ঋতুস্রাব হয়েছে তখন তিনি বললেন হ্যাঁ কেন এটা তো আদম সন্তানের জন্য আল্লাহ এটা নির্ধারণ করেছেন আদম সন্তানদের মহিলা যারা এদের জন্য এইভাবেই সিস্টেম করে ফেলছেন সুতরাং এইখানে মন খারাপ করার কিছু নেই বরং যেই মুহূর্তে যে সিদ্ধান্ত সেটা মেনে নেওয়া সেটাই হচ্ছে আল্লাহর সত্যিকারের বাদত এই কারণে বলবো যে আমরা ভুল ভ্রান্তি থেকে দূরে থেকে এবাদতকে পরিপূর্ণ স্বচ্ছ এবং কবুলযোগ্য করার হ্যাঁ আমরা চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তা করে তৌফিক দান করুন ওসল আলীন আহমদ ওয়ালা ওসহি আজমাইন